এই অনুসারে ইতিমধ্যে ওএমআরসি পরীক্ষার সকল কাম সম্পন্ন করেছে সেবাই। এতিয়া পরীক্ষার ফলাফল ঘোষণা করার দল আছে তৃতীয় আর চতুর্থ বর্গের গঠিত আয়োগের উপর। অধিক উৎসাহ আর সপন বুকুত লৈ 26,000 পদর চাকরির অবতীর্ণ হয়েছিল 12,70,000 প্রার্থী আর 12,70,000 যুবক যুবতীর ভবিষ্যৎ এটা বন্দী সেবাত। ইতিমধ্যে নিরীক্ষণের অন্তত ওএমআরসি সিল করেছে সেবাই, প্রস্তুত করেছে উত্তীর্ণ প্রার্থীর তালিকা। তৃতীয় আর চতুর্থ বর্গের বৃহৎ নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত দায়িত্ব অর্পণ করা হয়েছিল সেবাক, আর সেই অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত করার 60 দিনের ভিতরতে ফলাফল ঘোষণা করা হব বলে ইতিমধ্যে ব্যক্ত করেছিল সেবা কর্তৃপক্ষই। সেই অনুসারে ইতিমধ্যে ওএমআরসি পরীক্ষার সকল কাম সম্পন্ন করেছে সেবাই। এতিয়া পরীক্ষার ফলাফল ঘোষণা করার বল আছে তৃতীয় আর চতুর্থ বর্গের গঠিত আয়োগের উপর। সেই অনুসারে ইতিমধ্যে ওএমআরসি পরীক্ষার সকল কাম সম্পন্ন করেছে সেবাই। এতিয়া পরীক্ষার ফলাফল ঘোষণা করার বল আছে তৃতীয় আর চতুর্থ বর্গের গঠিত আয়োগের।